नमस्कार बंधुरा, वैदिक स्पिरिचुअल हिलिंग चैनल पक्ष स्वागत। प्रतिदिन आध्यात्मिक एवं ज्योतिष सम्पर्कित वीडियो देखार जन्य आमार चैनल अवश्य सबस्क्राइब करुन एवं पाशे थाका बेल आइकनटी प्रेस करते भूलबेन ना। बंधुरा, कखनो कखनो ग्रहेर अशुभ प्रभावेर फले प्रत्येकेर जीवने कम बेशी समस्या चले आसते पारे, जार फले आपनार कर्मक्षेत्रे विभिन्न समस्यार सम्मुखीन होते होते पारे। ताई एई धरनेर समस्या थेके बेरिये आसार जन्य आपनार कर्मप्रचेष्टा एवं आपनार भाग्य जदि सुप्रसन्न थाके ताहले आपनार जीवने शुभ फल आसबे। भाग्येर सुप्रसन्नता बृद्धिर जन्य ज्योतिषशास्त्रे विभिन्न उपाय बा टोटकार कथा बला रयेछे, আর তা যদি আপনি বিশ্বাসের সঙ্গে করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক শ্রীবৃদ্ধি, সেই সাথে আপনার জীবনে শুভফল অবশ্যই আসবে। প্রত্যেকের জীবনে আর্থিক সমস্যাটা সবথেকে বড় সমস্যা, আর যে সমস্যা থেকে জন্ম নেয় হাজারো সমস্যা। তাই অর্থনৈতিক সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতিদিন আমরা অনেক চেষ্টা করে থাকি। অনেক সময় গ্রহগত সমস্যার পাশাপাশি বাস্তুদোষের জন্যও কিন্তু আমাদের জীবনে অশুভ প্রভাব চলে আসতে পারে। তাই এই জন্যই প্রতিদিনের বিশেষ উপায় বা টোটকার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে। আমি আপনাদের সঙ্গে মঙ্গলবারের অত্যন্ত চমৎকারী একটি উপায়ের কথা বলবো, যা করলে আপনার বাস্তুদোষ অবশ্যই দূর হবে, সেই সাথে আপনার জীবনে সুখ এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে। কালো মরিচের এই সাতটি দানা চুপচাপ এখানে ছুঁড়ে দিন আর দেখুন চমৎকার। ধীরে ধীরে আপনার কর্মক্ষেত্রে শুভ ফল আসবে, বাধা কাজ ধীরে ধীরে দূর হবে, জীবনের বিভিন্ন কষ্ট থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন। যদি কর্মক্ষেত্রে বারবার বাধা চলে আসে তাহলে এই বিশেষ চমৎকারী উপায় অবশ্যই করুন। এই বিশেষ উপায়ের জন্য আপনি মঙ্গলবার সন্ধ্যার সময় সম্পূর্ণ পরিষ্কার বস্ত্রে এবং শুদ্ধ মনে শুদ্ধভাবে আপনি কালো মরিচের সাতটি দানা আপনার ডান হাতের মধ্যে নিন, আর তা আপনি আপনার শরীরের চারিদিকে সাতবার ঘড়ির কাঁটার দিকে প্রদক্ষিণ করান এবং আপনার মনস্কামনার কথা বলুন। এই উপায় করার পরে আপনি কোনো চৌরাস্তা বা নির্জন স্থানে গিয়ে চারটি দানা আপনি চারদিকে তা ছুঁড়ে দিন, অর্থাৎ একটি পূর্ব দিকে, একটি পশ্চিম দিকে, একটি উত্তর দিকে এবং একটি দক্ষিণ দিকে। পঞ্চম দানাটি আকাশের দিকে আপনি ছুঁড়ে দিন, তারপরে আপনি আপনার গৃহের দিকে মুখ করে আপনি চলে আসুন। যখন সেই স্থান থেকে যাত্রা শুরু করবেন, তিন পা যাওয়ার পর ছয় নম্বর যে আপনি কালো মরিচের দানা তা আপনি সেই সেখানে আপনি মাটিতে তা পুঁতে দিন। ঠিক ওখান থেকে আরও ন পা এগিয়ে আসুন, ঠিক সেইখানেই দাঁড়িয়ে আপনি শেষ যে কালো মরিচের দানা সাত নম্বর দানাটি আপনার পিছনের দিকে ছুঁড়ে দিন, তবে পিছনের দিকে মুখ করে আপনি দেখবেন না। এই বিশেষ উপায়ে আপনার ভাগ্যের যে পরিহাস তা ধীরে ধীরে দূর হবে, অশুভ শক্তি তা আপনার পিছন থেকে ছেড়ে চলে যাবে, আর যদি আপনি পিছন ফিরে তাকান তাহলে দুর্ভাগ্য আপনার কখনোই পিছু ছাড়বে না। কর্মক্ষেত্রে অশুভ প্রভাব বারবার লেগে থাকবে, কর্মে অসফলতা আপনার জীবনের মূল অবস্থা হয়ে যাবে। তাই এই বিশেষ উপায় আপনি অবশ্যই চুপচাপ করুন, কাউকে জানানোর দরকার নেই, এবং যে অবস্থানে আপনি করছেন তা যেন অত্যন্ত শুনশান হয়, অন্য মানুষের আনাগোনা যাতে কম হয় তার জন্য সন্ধ্যা বা রাত্রিতে এই উপায় করুন। আর এই উপায় আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বয়ে নিয়ে আসতে পারবে এমনটাই শাস্ত্র বলছে। কারোর অশুভ দৃষ্টির প্রভাবে আপনার আর্থিক সংকট যদি চলে আসে সেখান থেকে আপনি মুক্তি পাবেন। পরবর্তী একটি উপায়ের কথা আপনাদের বলবো, যে উপায় আপনার বাস্তুদোষকে দূর করতে পারবে। তবে একটা কথা বলবো, প্রতিটি উপায় করার পিছনে কিন্তু ঈশ্বরের আশীর্বাদ অত্যন্ত প্রয়োজন, তাই ঈশ্বরের প্রতি আপনারা অবশ্যই ভক্তি শ্রদ্ধা রাখুন। আর সংকট নাশকারী বজরাংবলী অর্থাৎ হনুমানজির নাম আপনারা অবশ্যই জপ করুন এবং কমেন্টস বক্সে অবশ্যই বজরাংবলীর নাম লিখবেন। সেই সাথে আপনার ইষ্ট দেবতার নাম স্মরণ করতে ভুলবেন না। যত আপনি ঈশ্বরের নাম নেবেন তত আপনার মধ্যে পজিটিভ শক্তি বৃদ্ধি পাবে,
কর্মক্ষেত্রে আপনার ধীরে ধীরে শ্রীবৃদ্ধি হবে, কর্মের উৎসাহ অনেকটাই বাড়বে। বিভিন্ন ক্ষেত্র থেকে অর্থ ইনকামের উৎসগুলো আপনি খুঁজে পাবেন। মন সর্বদা পজিটিভ থাকবে এবং কর্মক্ষেত্রেও আপনি পজিটিভ থাকবেন, আর সেই সাথে আপনার দ্বারা বিভিন্ন উপায় বা টোটকার ফল আপনি দ্রুত পেতে থাকবেন। কারণ নেগেটিভ চিন্তাভাবনা নিয়ে যদি কোনো উপায় বা টোটকা করেন তাহলে সেই ফল কখনোই পাবেন না। করলে হবে কি হবে না এই প্রশ্ন যদি মনে থাকে তা কখনোই কিন্তু টোটকার ফল আপনার জীবনে আসবে না। অশুভ প্রভাব যেমন আপনার শরীরের উপরে পড়তে পারে ঠিক সেইভাবে আপনার বাস্তুর উপরেও অশুভ প্রভাব আসতে পারে। এই নেগেটিভ প্রভাব বা কালা জাদু আপনার জীবনকে নরকভূমিতে পরিণত করতে পারে, গৃহের পরিবেশকে করতে পারে অশান্ত, পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটতে পারে, আর্থিক সমস্যা বৃদ্ধি পাবে, দাম্পত্য জীবনে ধীরে ধীরে সমস্যা আসবে, দাম্পত্য কলহে আপনার জীবন জেরবার হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো জাতক কিংবা জাতিকার জন্মকুণ্ডলিতে শনিদেবের সাড়ে সাথী চলতে থাকে তার কিন্তু অশুভ প্রভাব কিন্তু আসতে পারে যদি জন্মকুণ্ডলিতে শনি অশুভ অবস্থায় থাকে, এবং সেই সাথে গৃহের বাস্তুদোষ বৃদ্ধি পায়। তাই বাস্তুদোষ দূর করার জন্য একটি কালো কাপড়ে আপনি কালো মরিচ নিয়ে নিন, আর তার জন্য আপনি সাতটি কালো মরিচ নিন। তার সঙ্গে আপনি এক টাকা, পাঁচ টাকা কিংবা এগারো টাকা দিয়ে তার মধ্যে অর্থাৎ এই কালোর কাপড়ের মধ্যে আপনি বেঁধে নিন। তারপরে এই কালো পুঁটলিটি নিয়ে গৃহের প্রধান ব্যক্তির আপনি সাতবার প্রদক্ষিণ করান তার মস্তিষ্ক বা মাথার উপরে। ডান হাত দিয়ে ঘড়ির কাঁটার দিকে আপনি এই প্রদক্ষিণ করাবেন এবং অন্যান্য সদস্যদের মাথার উপরে আপনি পাঁচবার আপনি প্রদক্ষিণ করান ঘড়ির কাঁটার দিকে। তারপরে আপনি কোনো মঙ্গলবার কিংবা শনিবার এই বিশেষ কালো পুটুলিটি শনি মন্দির কিংবা হনুমানজির কোনো মন্দিরে তা অবশ্যই দান করুন, অথবা এমন একজন ব্যক্তিকে আপনি দান করুন যা অত্যন্ত গরিব, অর্থাৎ যার অর্থের প্রয়োজন আছে বা যে অর্থের জন্য পরিশ্রম করছে দিনের পর দিন। এমন উপায় করলে আপনার বাস্তুদোষ ধীরে ধীরে দূর হবে। আর যদি অভাবী মানুষ খুঁজে না পান তাহলে মন্দিরে এই বিশেষ বস্তু দান করতে পারেন। এমন করলে ধীরে ধীরে আপনার জন্মকুণ্ডলিতে থাকা শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই সাথে আপনার গৃহের যে অশুভ প্রভাব বা বাস্তুদোষ তা কিন্তু দূর হবে। অর্থপ্রাপ্তির পাশাপাশি সমাজে মান সম্মান পাওয়া অত্যন্ত জরুরি, তাই আমরা চেষ্টা করি আর্থিক শ্রীবৃদ্ধি এবং সামাজিক শ্রীবৃদ্ধির জন্য। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজে বেরোনোর আগে আপনি এই বিশেষ উপায় বা টোটকা করতে পারেন যা আপনার জীবনে শুভ ফল নিয়ে আসবে। কর্মক্ষেত্রে সফলতার পাশাপাশি সামাজিক ক্ষেত্রে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আপনি যখন কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন আপনার ডান হাতে সাতটি কালো মরিচ নিন এবং আপনার গৃহের সদর দরজা থেকে বেরোনোর সময় আপনি সেই বিশেষ সাতটি দানার একটি দানা আপনি আপনার সদর দরজার সামনে রাখুন এবং তার উপরে আপনি আপনার প্রথম কদমটি বা প্রথম পাটি ফেলুন। এবং আপনি অবশ্যই সাতটি দানা ফেললেও একটি দানার উপরে আপনি পা রাখবেন। তবে গৃহ থেকে বেরোনোর আগে আপনি সমস্ত প্রয়োজনীয় বস্তু আগে থেকে গুছিয়ে নেবেন, একবার গৃহ থেকে বেরোনোর পর আর ব্যাক করে আসবেন না, আপনি কাজ সম্পন্ন করে তবেই গৃহে ফিরবেন। তাই অবশ্যই এই চমৎকারী উপায় করে আপনার কর্মের সফলতা হাতের মুঠোয় নিয়ে আসুন। অন্য একটি বিষয়ের কথা বলবো যে শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কাজে মন লাগে না, তাই শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য এই চমৎকারী উপায়টি করতে পারেন। এজন্য আপনি কালোমরিচ সাতটি নিন এবং আপনার গৃহের কোনো একটি কোণে একটি গাওয়া ঘিয়ের প্রদীপ জ্বেলে তার মধ্যে এই সাতটি মরিচের দানা দিয়ে দিন। তারপরে এই বিশেষ প্রদীপকে আপনি গৃহের উত্তর দিকের কোণে আপনি রাখুন, আর এই প্রদীপ যেন মাটির হয়। এক সপ্তাহ রাখার পরে আপনি এই বিশেষ মরিচের দানাকে তুলে নিয়ে কোনো একটি প্রবাহিত জলে তা প্রবাহ করে দিন এবং দ্বিতীয়বারের জন্য আপনি নতুন মাটির প্রদীপ এবং নতুনভাবে আপনি সাতটি মরিচের দানা সেখানে রেখে দিন।
এবং তারপরেই আপনি এই প্রদীপকে প্রজ্বলিত করুন। এইভাবে আপনি যদি উপায় করতে থাকেন তাহলে গৃহ থেকে অশুভ শক্তির প্রভাব দূর হবে, গৃহের সদস্যদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। কালো মরিচের যে সমস্ত উপায়ের কথা বললাম, অবশ্যই আপনি সূর্যাস্তের পরে এই বিশেষ উপায় করবেন এবং সূর্যাস্তের 2 ঘন্টা পরে আপনি করবেন, তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন। আর এই উপায়ের বিষয়টি আপনি অবশ্যই নিজের মধ্যে রাখুন, কাউকে বলার দরকার নেই। আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।